ইংল্যান্ডের রাস্তায় যদি আপনি বাংলাদেশি ঝালমুড়ির কথা শুনেন তবে কিছুটা অবাক হতেই হবে, কিন্তু বেশ কয়েক বছর যাবৎ খোদ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ঝালমুড়ি বিক্রি করছেন বাংলাদেশের আব্দুর রহিম। ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে, আজ ঝালমুড়ি বিক্রির মাধ্যমে সেই ভাগ্যে দেখা পেয়েছেন তিনি। বলছিলেন আব্দুর রহিম, ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় 1.5 লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে আজ থেকে 16 বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই পাড়ি জমান, কিন্তু শারীরিক পরিশ্রমের নির্গমতা, অতিরিক্ত গরম ও ছোট্ট কুটিরে একসাথে 20-22 জনের একসঙ্গে থাকা তার জন্য দুবাইয়ের অবস্থান প্রতিকূল করে তোলে। দুবাইয়ে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন, এরপর আরেক দালের হাত ধরে পাড়ি জমালেন ব্রাজিলে। সেখানে কয়েক বছর থেকে অবশেষে একদিন চলে আসলেন লন্ডনে। ততদিনে তিনি বিদেশ বিভুঁইয়ে কেটে গেছে প্রায় 5 বছর। অল্প শিক্ষা, ইংরেজি ভাষার দুর্বলতা আর শারীরিক দুর্বলতা কাটিয়ে তার পক্ষে ইংল্যান্ডের মাটিতে তেমন কিছু করা হয়ে উঠছিল না। তারপর একদিন মনে হলো ঝালমুড়ি বিক্রি করলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ। আনুমানিক $35 খরচ করে জোগাড় করলেন একটি ঠেলাগাড়ি আর অন্যান্য সামগ্রী, তারপর শুরু করলেন ঝালমুড়ির ব্যবসা। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের সবজি বাজারের পাশে বর্তমানে আব্দুর রহিমের ভাসমান ঝালমুড়ির দোকান। কেন ঝালমুড়ি বিক্রির আইডিয়া মাথায় আসলো এমন প্রশ্ন জবাবে আব্দুর রহিম বলেন, সারাদিন কাজ শেষ করে ফিরে যখন ঘরে ফিরে যখন ঝালমুড়ি বানিয়ে তার সঙ্গীদের খাওয়াতেন, তখন তারা সবাই সেই ঝালমুড়ির প্রশংসা করতেন। তার এই সঙ্গীদের মধ্যে বেশিরভাগই ছিল ফিলিপাইনের, আফ্রিকান এবং মরক্কোর। বর্তমানে এই ব্যবসা করে তিনি বেশ ভালোই আছেন, 6 মাস পর পর টাকা পাঠাচ্ছেন। মাঝে মধ্যে টাওয়ার হ্যামলেটে সবাই যাচ্ছেন, সেখানে গিয়ে দেশের বিভিন্ন অবস্থা কথা জানতে পারছেন। তাছাড়া সেখানে তার ঝালমুড়ি বিক্রিও হয় ভালো। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।